হঠাৎ অরুণের কানের কাছে মুখ এনে কে কোমল গলায় ডাকল, ভাই অরুণ। অরুণ সচমকে ফিরে দেখল, কেউ কোথাও নেই। অথচ সে হলপ করে বলতে পারে এই মাত্র তার পাশে দাঁড়িয়ে কথা বলেছে বরুণ নিজে। এমন সময় শ্রীধর ঘরে ঢুকে বলল, ছোটরা, এখানে এমন বিচ্ছিরি হাসি হাসছিল কে? অদৃশ্য কণ্ঠ বলল, আমি শ্রীধর, আমি। একে বর্দা, তুমি কোথায় বর্দা? এই যে শ্রীধর, তোমার পাশেই। বর্দাকে আবিষ্কার করবার জন্যে মহাবিস্মিত শ্রীধর চরকির মতন ঘর ময় ঘুরতে লাগলো, কিন্তু কেউ কোথাও নেই। শ্রীধর, তোমার হাঁ বন্ধ করো, আমায় কেউ দেখতে পাবে না, আমি প্রেতাত্মা। পরের মুহূর্তেই দুই চোখ কপালে তুলে শ্রীধর ঘরের ভেতর থেকে অদৃশ্য হল। রোমাঞ্চিত হয়ে অরুণ কাঠের পুতুলের মতো বসে বসে ভাবতে লাগল, তবে কি এই কথাই ঠিক? বরুণ কি হঠাৎ মারা পড়েছে, এখানে এসেছে তার প্রেতাত্মা? প্রেততত্ত্ববিদদের কথা সব সত্যি? মৃত্যুর পরেও দেহহীন আত্মার অস্তিত্ব থাকে? এমন সময় ঘরের বাইরে থেকে মুচি ডাকল, জুতো হয়ে গেছে বাবুজি। অরুণের তখন ওঠবারও ক্ষমতা ছিল না, সে ক্ষীণ স্বরে বলল, জুতো এখানে নিয়ে এসো। মুচি এগিয়ে এসে তার হাতে জুতো জোড়া দিল, তারপর সামনের চেয়ারের উপরে বেশ আরাম করেই বসে পড়ল। অরুণ ভাবল, আজ কি পৃথিবীটা উল্টে গেছে? অনুপস্থিত লোক চিঠি নিয়ে আসে, অদৃশ্য মানুষ কথা বলে, মুচি মস্ত বড় বাবু সাহেবের মতো ড্রয়িং রুমের গদি মোড়া চেয়ারের উপর বসে পড়ে, কিন্তু শেষোক্ত দৃশ্যটা হজম করা শক্ত। অরুণ রাগে কাঁপতে কাঁপতে বলল, তবে রে পাজি ছুঁচো, আমার সামনে বেয়াদপি, ওঠ এখনই ঘর থেকে বেরো, নইলে জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো। মুচি দাঁত বার করে হাসতে হাসতে বলল, বাবুজি, জুতো মেরে জুতো ছিঁড়লে আর আমি মেরামত করতে পারবো না। এই বরুণের কণ্ঠস্বর, কিন্তু কথাগুলো বেরুলো মুচির মুখ দিয়েই। বিস্ফারিত চোখে অরুণ মুচির চোখের দিকে তাকিয়ে রইল, নিজের চোখ আর কানকেও সে বিশ্বাস করতে পারল না। মুচি বলল, অরুণ, তুমি কি এখনও আমাকে চিনতে পারছো না? আরে আমি বরুণ, মুচির বেশে। এটা আমার ছদ্মবেশ। কিন্তু তোমার গায়ের রং কালো কেন? শিল্পীর তুলির চালনায়। আর ওই ফুলো ফুলো গাল? দুই গালের ভেতর দিকে দুখণ্ড রবার আছে, আর রগের পাশে এই যে এই মস্ত আপ দেখছ, এটাও বানানো। তুমি জুতো সেলাই করতেও জানো দেখছি। হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানি। আমি কি ঘাস কাটবার জন্য 8 বছর অজ্ঞাতবাসে গিয়েছিলাম? এতক্ষণে সব বুঝলাম। কিন্তু তুমি তো আমাদের সামনে বসেই একমনে জুতো সেলাই করছিলে, তবে তোমার এই হাতে লেখা নীল রঙের কার্ডটা টেবিলের উপরে এলো কেমন করে? ম্যাজিকের মহিমায়। আরে সত্যি বলছি, যখন তুমি খবরের কাগজের আড়ালে মুখ ঢাকলে আর প্রশান্ত উত্তেজিত হয়ে অন্যমনস্ক হয়ে পড়ল, কার্ডটা আমি তখনই টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিলাম। আবার বাজে কথা, একটা হালকা কার্ড দূর থেকে কখনো নির্দিষ্ট জায়গায় ছুঁড়ে ফেলে দেওয়া যায়? বলছি তো, ও হচ্ছে ম্যাজিক, মানে হাত সাফাইয়ের খেল। আচ্ছা, স্টেজে তুমি কি কখনো সাহেব জাদুকরদের ম্যাজিক দেখোনি? হাতের পাতলা তাস তারা অনেক দূরে নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে ছুঁড়ে ফেলে। অজ্ঞাতবাসে গিয়ে দেখছি তুমি সব জানতা গামছাওয়ালা হয়ে ফিরে এসছো। তোমাকে আর কিচ্ছু ব্যাখ্যা করতে হবে না, এইবার তোমার কণ্ঠস্বরের রহস্যটাও আন্দাজ করতে পারছি। মুখ টিপে হাসতে হাসতে বরুণ বলল, তাই নাকি? হ্যাঁ, এ আর কিছুই নয়, ভেন্ট্রিলোকুইজমের মহিমা। ঠিক, কিন্তু তোমার বুদ্ধি দেখছি বড় দেরিতে সচেতন হয়। কি করে বুঝবো ভাই, বরুণের রূপান্তর যে মুচি, এটা সহজে কার মাথায় ঢোকে? মুচির স্বরূপ ধরতে পারলে আমি আর কিছুতেই বিস্মিত হতাম না। বাহ বরুণ, সত্যি বাহাদুরি আছে তোমার, কি নিখুঁত ছদ্মবেশী না ধারণ করেছ। কিন্তু এ ছদ্মবেশের কারণ কি? এমন সব জায়গায় যেতে হবে যেখানে এই ধরনের ছদ্মবেশ না থাকলে সুবিধে হয় না। এখন আমি গোটা কলকাতার পল্লিতে পল্লিতে ঘুরে বেড়াতে চলেছি, আমার কাজ এখন শহরের নারী পরীক্ষা। আজ এর চেয়ে বেশি আর কিছু বলবো না,
কিন্তু তুমি আজ আমার বিপদের মাত্রা বাড়িয়ে গেলে। হে কেন? প্রশান্ত একে আমাদের আগের ইতিহাস জানতে পেরেছে, তার উপরে আমার বাড়িতে আজ যে অভিনয়টা তুমি করে গেলে সে নিশ্চয়ই মনে করবে আমি হচ্ছি তোমার সহকারী। হয়তো কালকেই দেখো আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোবে। বৈধ কারণ দেখাতে না পারলে গ্রেপ্তারি পরোয়ানা বার করা যায় না। আজ এখানে সে কী প্রমাণ পেয়েছে? দিনু ডাকাত নেই, অথচ সে নিজে এসে চিঠি লিখে সামনে রাখে। অদৃশ্য দিনু ডাকাত কথা বলতে বলতে পলাতক গোয়েন্দার পিছনে তাড়া করে, এসব কি আইনে গ্রাহ্য হবার প্রমাণ? বিশেষ করে প্রশান্তের ধাত আমি জানি, এইসব আজগুবি গল্প বলে নিজের ভীরুতা আর বোকামি জাহির করে সে কখনোই হাস্যাস্পদ হতে রাজি হবে না, সব চেপে যাবে। থাক এসব বাজে কথা, আমার দেরি হয়ে গেল, আমি চললাম। অরুণ দাঁড়িয়ে উঠে দুঃখিতভাবে বলল, ভাই বরুণ, আর কতদিন তুমি এমন সমাজ ছাড়া ভবঘুরে জীবনযাপন করবে? বরুণ চলে যেতে যেতে মুখ ফিরিয়ে পূর্ণ কণ্ঠে বলে গেল, যতদিন না দরিদ্র নারায়ণদের শূন্য ভাণ্ডারে মা লক্ষ্মী আবার তার ঝাঁপি নিয়ে এসে দাঁড়ান ততদিন। অরুণ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাগজ নিয়ে বসল। মিনিট দশেক পরে হঠাৎ তার বাড়ির সামনে মোটর দাঁড়ানোর শব্দ হলো, তারপরেই হন্তদন্ত হয়ে এসে ঢুকলো প্রশান্ত এবং এক দল পাহারাওয়ালা। অরুণ ভাবল প্রশান্ত এসেছে তাকে গ্রেপ্তার করতে। প্রশান্ত কিন্তু এসেই চেঁচিয়ে উঠল, মুচি মুচি, সেই মুচি বেটা কোথায় পালালো? ব্যাপারটা খানিক আন্দাজ করে অরুণ মনে মনে হেসে বলল, মুচি জুতো সেলাই করে দিয়ে চলে গেছে। হায় হায়, চলে গেছে? কতক্ষণ চলে গেছে? এই ধরুন মিনিট পনেরো আগে। প্রশান্ত প্রায় ধমক দিয়ে বলে উঠল, কেন তাকে চলে যেতে দিলেন? কাজ শেষ হয়ে গেলে মুচিকে কেউ ধরে রাখে? সে মুচি না ঘেঁচু, সেই বেটাই দিনু ডাকাত। অরুণ অট্টহাস্য করে বলে উঠল, প্রশান্ত বাবু আর লোক হাসাবেন না, বাড়ি যান, দিনু দিনু করে আপনার মাথা খারাপ হয়ে গেছে। মুচি ধাঙড় হাড়ি ডোম সকলের মধ্যেই আপনি এখন দেখতে পাচ্ছেন দিনু ডাকাতকে। গল্পে শুনেছিলাম কুমড়োর কথা ভাবতে ভাবতে কোনো লোক জগন্নাথ দেখতে গিয়েও রত্নবেদির উপরে দেখছিল কুমড়োকেই। আরে রাখুন মশাই গল্প, আমার মাথায় জ্বলছে আগুন, আর উনি নিয়ে এলেন কিনা কুমড়ো আর জগন্নাথের রূপকথা। অমানসিক গলার আওয়াজ শুনে হঠাৎ ভড়কে গিয়েছিলাম, তা এমন অবস্থায় কে না ভড়কে যায়। তারপর বাসায় ফিরে একটু চিন্তা করতেই বুঝলাম সবটাই হচ্ছে ছেলে ভুলানো ভুয়ো ব্যাপার, মানুষ নেই অথচ কথা আছে। অদৃশ্য মানুষ রামচন্দ্র, এ হচ্ছে ভেন্ট্রিলোকুইজম। মুচিটার দিকে তাচ্ছিল্য করে তাকায়নি, এ হচ্ছে তারই কাজ। আর যে মুচি ভেন্ট্রিলোকুইজমের সাহায্যে দিনু ডাকাত হয়ে ভয় দেখায়, সে নিজে দিনু ডাকাত ছাড়া আর কিছুই হতে পারে না। তাই তো দলবল নিয়ে ছুটে এলাম, কিন্তু আবার তাকে হারালাম, হাতে পেয়েও হারালাম। অরুণ বলল, আপনার অনুমান সত্যি কিনা আপনি জানেন, কিন্তু দেখছি আপনার স্বভাব হচ্ছে ছেড়ে দিয়ে তেড়ে ধরা। প্রশান্ত বলল, হায় হায়, আমার যে মান বাঁচানো এবার দায় হয়ে উঠল। বড় সাহেবের কাছ থেকে জরুরি তলব এসেছে। প্রশান্তর বুক ঢিপ ঢিপ করতে লাগলো, কারণ তিন দিন আগে খবরের কাগজে মুচি এবং অদৃশ্য মানুষের কাহিনী বেরিয়ে জনসমাজে তার মাথা দস্তুর মতো হেঁট করে দিয়েছে। গল্পের নায়ক রূপে প্রশান্তর নাম ব্যবহার করা হয়নি, প্রশান্তর বদলে বসানো হয়েছে অশান্ত। কিন্তু ওই অশান্তই যে প্রশান্ত, কারুর একথা বুঝতে আর বাকি থাকেনি। নিশ্চয়ই এ দিনু ডাকাতের নিজেরই কীর্তি, বার বার বুড়ো আঙুল দেখিয়ে এবং সাত ঘাটের জল খাইয়েও দিনু তাকে যতটা না কাবু করতে পেরেছে, কাগজে কাগজে ধারাবাহিকভাবে এই লেখনী বান ত্যাগ করে সে তাকে তার চেয়েও ঢের বেশি আহত করে ফেলেছে। একেবারে আধুনিক যুদ্ধরীতি, কেবল অস্ত্র দিয়ে যুদ্ধ নয়, তার সঙ্গে রীতিমতো প্রোপাগান্ডা ও বাক্যবন্ধুদের যুদ্ধ। দিনু দেখছি তার ভাত না মেরে ছাড়বে না। আচ্ছা, দিনুকে ঠিক দেখতে কেমন? দিনু তার এত বড় শত্রু, এতবার সে তার কাছাকাছি এসেছে, এমনকি কথাবার্তা পর্যন্ত হয়েছে, তবু সে তাকে একবারও ভালো করে দেখবার সুযোগ অবধি পায়নি। তবে তার চেহারার খানিকটা বর্ণনা পাওয়া গেছে বটে মানিকচাঁদের মুখে,
সে বর্ণনার প্রত্যেকটা কথা পরীক্ষার্থী ছাত্রের মতো সে মুখস্থ করে রেখেছে। মাঝবয়সী, মাথায় সাদা পাকা লম্বা চুল, চোখে নীল রঙের চশমা, গোঁপ আছে, ফ্রেঞ্চ কাট দাড়ি আছে, গালে একটা বড় আঁচিল আছে, রং উজ্জ্বল শ্যাম বর্ণ, মাথায় বোধহয় 6.5 ফুট উঁচু বেজায় চওড়া বুক। এটা তার আসল চেহারা না ছদ্মবেশ? বলা শক্ত। ছদ্মবেশের ব্যাপারে দিনু যে কত বড় আর্টিস্ট, এই সেদিন মুচিকে দেখেই প্রশান্ত সেটা ভালো করে বুঝতে পেরেছে। ভাবতে ভাবতে সে পুলিশ অফিসে এসে পৌঁছল। তারপর বড় সাহেবের ঘরে গিয়ে ঢুকল হাঁড়ি কাঠের কাছে ছাগলের মতো। যা ভেবেছে তাই। বড় সাহেবই প্রথম মুচি ও অদৃশ্য মানুষের কাহিনীর প্রসঙ্গ তুললেন, বললেন, প্রশান্ত, তোমার আর দিনু ডাকাতের ব্যাপারটা ক্রমেই থিয়েটারি প্রহসনের মতো হয়ে উঠছে না? প্রশান্ত ঘাড় হেঁট করে মৃদুস্বরে বলল, স্যার, গল্পটা অতিরঞ্জিত। কিন্তু কাল্পনিক তো নয়। গল্পে আমাকে খালি দুর্দশাগ্রস্ত ভীরু বোকা ভাঁড়ের মতন করে দেখানো হয়, কিন্তু আমি যে একটু পরেই আসল রহস্য বুঝতে পেরে দিনুকে ধরবার জন্য আবার ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছিলাম তার কোনো উল্লেখ এখানে করেনি। বড় সাহেব বললেন, যাক অপ্রসঙ্গ, তোমার দুর্দশার কথা নিয়ে আলোচনা করবার জন্য তোমাকে ডাকেনি। আমি এখনও তোমার উপরে বিশ্বাস হারাইনি। জানি তুমি পরিশ্রমী, সুচতুর, সুযোগ্য কর্মচারী, কিন্তু মুশকিল হচ্ছে এই, দিনুর বুদ্ধি আর চাতুর্য তোমার চেয়ে বেশি। প্রশান্ত কোলকুঁজো হয়ে ভাবতে লাগল, বড় সাহেব তার সুখ্যাতি করছেন না নিন্দে করছেন। বড় সাহেব বললেন, আচ্ছা ওই অরুণ লোকটাকে তোমার কি মনে হয়? ধরিবাজ স্যার, মহা ধরিবাজ, অনেক কথাই জানে কিন্তু কিছুই ভাঙে না, একেবারে পাকা বাঁশ, একটুও নয় না। আর ও দিনুর ছোটবেলাকার বন্ধু। আমি ওদের কাগজপত্র দেখেছি। 8 বছর অজ্ঞাতবাসের পর বরুণ যেদিন থেকে দীনবন্ধু নাম নিয়ে ফিরে এসেছে, ওদের দুজনের মধ্যে আর তেমন ঘনিষ্ঠতা নেই। কিন্তু স্যার, দিনু এখনও মাঝে মাঝে অরুণের বাড়িতে যায়। হতে পারে, সেটা বাল্যবন্ধু তার খাতিরে। আমার নিজেরও এমন বাল্যবন্ধু থাকতে পারে হয়তো যে এখন দুরাত্মা, কিন্তু তার অপকর্মের জন্য আমাকে কেউ দায়ী করতে পারবে না। অরুণ যে দিনুর সহকারী, তুমি এমন কোনো স্পষ্ট প্রমাণ কি পেয়েছ? না স্যার, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব বলে আশা করছি। বেশ, তারপর তোমার সঙ্গে অরুণকে নিয়ে আলোচনা করা যাবে। এখন তোমাকে কী জন্য ডেকেছি সেটা শোনো। প্রশান্ত কান পেতে রইল। বড় সাহেব দপ্তর থেকে একখানা কাগজ বের করে বললেন, পাটনা শহরে 3 দিন আগে একটা বড় রকমের ডাকাতি হয়ে গেছে, সে খবর পেয়েছ? পেয়েছি স্যার। অনেকের অনুমান এই ডাকাতির সঙ্গে দিনুর সম্পর্ক আছে। ওই ডাকাতিতে 3 জন লোক আহত আর 2 জন হত হয়েছে। দিনু কিন্তু নরহত্যা করতে চায় না। আমিও কথা শুনেছি, কিন্তু এরকম ডাকাতির ব্যাপারে ইচ্ছার বিরুদ্ধে দৈবগতিতে খুন জখম হওয়াটাই স্বাভাবিক নয় কি? হ্যাঁ স্যার। দিনু এখন পাটনাতেই আছে, এই চিঠিখানা পড়লেই সব বুঝবে। এখানা নকল, আসল চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছেছে। প্রশান্ত চিঠিটা পড়ল। তাতে লেখা আছে, ধনিরাম, আগামী 15 তারিখে আমি এখান থেকে পাঞ্জাব মিলে যাত্রা করে 16 তারিখে সকালে কলকাতায় গিয়ে পৌঁছব। আমাদের ক্লাবে তুমি দলের সবাইকে নিয়ে হাজির থেকো, বিশেষ জরুরি পরামর্শ আছে। এতে দীনবন্ধু। বড় সাহেব বললেন, চিঠিখানা ছিল খামের ভিতরে, কিন্তু নির্বোধরা জানে না খামে চিঠি লিখলেও পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায় না। ধনিরাম কে স্যার? এক পাঞ্জাবি হোটেলওয়ালা, নিজের অজান্তেই সে এখন পুলিশের নজরবন্দি হয়ে আছে। আজ তো 14 তারিখ, দিনু কাল পাটনা থেকে বেরোবে। হ্যাঁ। আমায় কি করতে হবে? পরশু সকালে দলবল নিয়ে হাওড়া স্টেশনে হাজির থাকবে। দীনবন্ধুকে বন্দি করাই তার জীবনের উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু এবারে সুযোগ পেয়েও প্রশান্তের মন সম্ভাবনার আনন্দে নেচে উঠল না। দিনু যে কত বড় পিচ্ছিল ও ঘেঁচড়া মাছ, বারবার মুখে চুনকালি মেখে এটা সে টের পেয়েছে হাড়ে হাড়ে। এখন দিনুর কাছে যেতেও তার হৃৎকম্প হয়। কর্তব্য পালনের জন্য প্রাণ দিতেও সে রাজি, কিন্তু আবার যদি তেমনই লাঞ্ছিত ও হাস্যাস্পদ হতে হয়, সেই ভয়েই তার মন করতে লাগলো খুঁত খুঁত।
বড় সাহেব জিজ্ঞেস করলেন, কি প্রশান্ত, তোমার সাহস হচ্ছে না নাকি? না স্যার, তা নয়। তবে আমার একটি নিবেদন আছে। বলো। এবারে দায়িত্বের খানিকটা যদি আপনি নিজে নেন তাহলে বেঁচে যাই। তার মানে? আমি আপনারও সাহায্য চাই। কি সাহায্য? বলছি স্যার, দেখুন, দিনু বড়ই আটঘাট বেঁধে কাজ করে, পাটনা থেকে কলকাতা, মাঝে অনেক স্টেশন। দিনুর চর চারদিকে, পুলিশের গন্ধ পেয়ে দিনু যদি মাঝের কোনো স্টেশনে নেমে সরে পড়ে? অসম্ভব নয়। তার চেয়ে এক কাজ করলে হয় না? কি? আমি আজই পাটনায় যাই কয়েকজন লোক নিয়ে, কালকে ট্রেনে পাটনা থেকে বেরিয়ে দিনুর সঙ্গেই পরশুদিন কলকাতায় এসে পৌঁছব। কথাটা মন্দ বলনি। সেই সময় আপনি যদি দয়া করে লোকজন নিয়ে হাওড়া স্টেশনে আমাকে সাহায্য করেন তাহলে আমি অনেকটা আশ্বস্ত হই। বড় সাহেব হেসে বললেন, এ বলে প্রশান্তের বুদ্ধি নেই? আমাদের প্রশান্ত অতিশয় বুদ্ধিমান। আবার যদি তাকে একলা হাস্যাস্পদ হতে হয় সেই ভয়ে সে উপরওয়ালা কেউ দলে টানছে। সাধু প্রশান্ত, সাধু। বেশ, আমি রাজি। প্রশান্ত পাটনা স্টেশনে পায়চারি করছে, তার আশেপাশে ঘুরছে কলকাতা পুলিশের 7-8 জন লোক। কারুর ইউনিফর্ম নেই, কাউকেই পুলিশের লোক বলে চেনাও যায় না। পাঞ্জাব মেল এলো, সঙ্গে সঙ্গে প্রশান্তর চোখ আর কান সজাগ হয়ে উঠল। স্টেশনে ছুটোছুটি, হুড়োহুড়ি, কেউ গাড়িতে উঠছে, কেউ গাড়ি থেকে নামছে। প্রশান্ত যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই ট্রেনের একটি ফার্স্ট ক্লাস কামরা, রিজার্ভ করা। কামরার ভেতর থেকে শোনা যাচ্ছে একাধিক স্ত্রী কণ্ঠের কান্না। প্রশান্ত কামরার ভেতরে একবার উঁকি মেরে দেখল, গাড়ির একদিকে একটা খাটিয়া, তার ওপর একটা মৃত দেহ, তার গায়ে দড়ি দিয়ে বাঁধা নতুন কাপড় জড়ানো রয়েছে। খাটের এপাশে ওপাশে জনাচারেক মারোয়াড়ি স্ত্রীলোক, কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে এবং কেউ বা চিৎকার করে কাঁদছে। জনাছয়েক মারোয়াড়ি পুরুষও চুপ করে গম্ভীর মুখে বসে আছে। পুলিশের মন সব বিষয়েই কৌতূহল। একজন মারোয়াড়িকে জিজ্ঞাসা করে প্রশান্ত এইটুকু খবর সংগ্রহ করল যে কলকাতার বিখ্যাত ধনী অর্জুন দাস আগরওয়াল ব্যবসার সূত্রে মোগলসরাইয়ে গিয়েছিল, হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়াতে মারা পড়েছে, দেহ কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুনতে শুনতে প্রশান্ত বরাবর স্টেশনে প্ল্যাটফর্মের উপরে রেখেছিল তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু দিনু ডাকাত বলে মনে হয় এমন কাউকেই দেখা গেল না। পায়ে পায়ে প্রশান্ত এদিকে ওদিকে ঘুরে এলো, একটা সন্দেহজনক মূর্তি পর্যন্ত চোখে পড়ল না। মনে মনে ভাবল, না জানি দিনু আজ কি নতুন ছদ্মবেশ ধারণ করেছে। কিন্তু প্রথম ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই একদল হিন্দুস্তানি হল্লা করতে করতে গাড়ির একটা কামরায় এসে উঠল এবং প্রশান্তর চোখ সেই দলে আবিষ্কার করল কলকাতার 3 জন পুরনো পাপিকে। সেও সেই কামরাতেই উঠে পড়ল, কিন্তু কামরার জানলায় মুখ বাড়িয়ে তখনও সে প্ল্যাটফর্মের উপরে নজর রাখতে ভুলল না। শেষ ঘন্টা দিল, গার্ডের বাঁশি বাজল, এমন সময় একটি লোক তীর বেগে ছুটতে ছুটতে এসে গাড়িতে উঠে পড়ল। মুহূর্তে প্রশান্তর চোখ চমকে উঠল। মানিক চাঁদের বর্ণনা তার মনের মধ্যে জেগে উঠল বিদ্যুতের ঝলকের মতো। নিজেকে মনে হলো বন্দি বলে। তার পা দুটো তখন ও কামরার দিকে ছোটবার জন্য অধীর হয়ে উঠেছে, কিন্তু ট্রেন তখন চলছে। সন্দেহজনক হিন্দুস্তানিদের ভালো করে দেখবার ইচ্ছাও তার হলো না। প্রশান্তর মন ছটফট করে খালি বলতে লাগলো, কখন গাড়ি থামবে, কখন গাড়ি থামবে। পরের স্টেশন এলো। প্রশান্ত এক লাফে নিচে নেমে খানিকটা এগিয়ে যেতেই একটা ইন্টার ক্লাস কামরায় দেখতে পেল সেই লোকটাকে। বিনা বাক্য ব্যয়ে কামরায় উঠে সে একেবারে এক প্রান্তে গিয়ে নিজের জন্য একটুখানি জায়গা করে নিল।
লোকটা তখন ওদিককার জানলা দিয়ে মুখ বাড়িয়েছিল, তাকে দেখতে পায়নি। প্রশান্ত টাইম টেবিলটা নিজের মুখের সামনে তুলে ধরল এবং তারই আড়াল থেকে লোকটাকে লক্ষ্য করতে লাগল। তারপর আবার সে মানিকচাঁদের বর্ণনা মনে করল। মাঝ বয়সী, মাথায় সাদা পাকা চুল, চোখে নীল রঙের চশমা, গোঁপ আছে আর আছে ফ্রেঞ্চ কাট দাড়ি, গালে একটা বড় আঁচিল, রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় বোধহয় 6.5 ফুট উঁচু, বেজায় চওড়া বুক, আর তার হাত দুখানা যে লোহার মতো শক্ত সেটা আমি টের পেয়েছি যখন সে আমাকে ধরে দড়ি দিয়ে বাঁধছিল। বর্ণনার সঙ্গে এই লোকটার চেহারার অধিকাংশই যে মিলে যায়, প্রশান্ত পরম উৎসাহিত হয়ে উঠল। কিন্তু হ্যাঁ, একটু আধটু অমিলও আছে। এর রং শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ নয়, আর এ বোধ করি 5.5 ফুটের চেয়ে বেশি লম্বা হবে না। কিন্তু এমন একটু আধটু অমিল ধর্তব্যের মধ্যেই নয়। মানিকচাঁদ যে অবস্থায় দিনুকে দেখেছিল তখন তার মাথা ঠিক ছিল না, চোখের ভ্রম না হওয়াই আশ্চর্যের, বাকি সব চমৎকার মিলে যাচ্ছে। মাঝ বয়সী, মাথায় সাদা পাকা চুল, চোখে নীল রঙের চশমা। না, এর চোখে নীল রঙের চশমা নেই। কিন্তু তাতে কি হয়েছে, চশমা তো আর দেহের অঙ্গ নয়, এখন খুলে রেখেছে। এরও গোঁপ আছে আর ফ্রেঞ্চ কাট দাড়ি, এমনকি গালে একটা বড় আঁচিলেরও অভাব নেই, যদিও আঁচিলটা কোন গালের মানিকচাঁদের কাছ থেকে তা প্রশান্তর জেনে নেওয়া উচিত ছিল। এরও বুক বেজায় চওড়া। আরে আরে, এ কি! লোকটা পকেট থেকে একটা চশমা বের করে পড়ল, কিন্তু তার কাঁচ নীল রঙের নয়, কালো রঙের ঠুলি চশমা, ট্রেনে অনেকেই যা ব্যবহার করে। লোকটার পাশে বসেছিল দুজন ছোকরা, একজন তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ মশাই, আপনি তো পাটনা থেকে উঠলেন, ওখানে নাকি একটা বিষম ডাকাতি হয়ে গেছে? লোকটা ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। দ্বিতীয় ছোকরা জিজ্ঞেস করলো, শুনছি ডাকাতরা নাকি 1 লাখের বেশি টাকা নিয়ে শুনে পড়েছে? না, 20,000। মোটে 20,000? হরে হরে, দিনু ডাকাত তাহলে এবারে বেশি টাকা পায়নি। আরে ছি, 20,000 টাকার জন্য দিনু শেষটা খুন জখম করল? লোকটা এইবার জাগ্রত হয়ে উঠল, রুক্ষ গলায় বলল, দীনবন্ধুর সঙ্গে এ ডাকাতির সম্পর্ক কি? সম্পর্ক কি জানি না, তবে সবাই তো তাই বলছে। হ্যাঁ, সবাই বলছে না, বলছে খালি পুলিশ। হরি নামধারী যুবকটি বলল, ঠিক ধরেছেন স্যার, সুরেন যে পুলিশ ইন্সপেক্টরের ছেলে। সুরেন প্রতিবাদ করে বলল, আমি কথা বাবার মুখ থেকে শুনিনি। লোকটা বলল, দীনবন্ধু মানুষ খুন করে না, বুঝেছ, সে খুনই নয়, সে ডাকাতি করে মানুষের প্রাণ বাঁচাবার জন্য, প্রাণ কেড়ে নেওয়ার জন্য নয়। উৎকর্ণ হয়ে প্রশান্ত টাইম টেবিলের আড়াল থেকে প্রত্যেকটা কথা শুনছিল, মনে মনে বলল, নিনুর জন্য ভারী প্রাণের টান, তার হয়ে আবার সাফাই গাওয়া হচ্ছে। আচ্ছা, সবুর করো। গাড়ি ছুটছে যেন জয়যাত্রার হট্টগোল তুলে, বাইরের রূপলি জ্যোৎস্নায় চোবানো বন মাঠ নদী আসছে যাচ্ছে যেন চলচ্চিত্রের মতো। কতক্ষণ আর টাইম টেবিলের আড়ালে মুখ লুকিয়ে থাকা যায়? সে বইটা নামিয়ে রেখে একটা চাদর দিয়ে মুখের খানিকটা ঢাকা দিল, কিন্তু যার জন্যে এত সাবধানতা সেই লোকটা তার দিকে একবারও ফিরে তাকালো না। একটু পরেই সে কোনো রকমে হেলে পড়ে বোধহয় যেন ঘুমোতে লাগলো। গাড়ি যখন আসানসোলে, লোকটা হঠাৎ উঠে বসল, জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখল, তারপর কামরা থেকে নেমে গেল। বলা বাহুল্য, প্রশান্ত তাকে চোখের আড়ালে যেতে দিল না, সেও নেমে পড়ল তার সঙ্গেই। লোকটা খানিকক্ষণ প্ল্যাটফর্মের এদিকে ওদিকে পায়চারি করে আবার কামরায় এসে ঢুকল। বর্ধমানেও লোকটা আবার নামল, সে যেখানে যায় প্রশান্তও পিছু নেয়। সে সীতাভোগ মিহিদানা কিনল, দরকার না থাকলেও প্রশান্ত কিছু মিষ্টি কিনে ফেলল। এবার কামরায় উঠে লোকটা খানিকক্ষণ তীক্ষ্ণ চোখে প্রশান্তর দিকে তাকিয়ে রইল, তার মুখের ভাব অপ্রসন্ন। প্রশান্ত বুঝল সে ধরা পড়ে গেছে,
আর লুকোচুরি মিছে। সেও সপ্রতিভভাবে তার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। লোকটা হঠাৎ কি ভেবে একটু হাসল, চশমাটা খুলে রেখেছিল আবার পরে নিল, তারপর চুপ করে বসে রইল জানলার দিকে মুখ ফিরিয়ে। প্রশান্ত মনে মনে বলল, ভায়া, কালো চশমা পরে আবার চোখ ঢাকতে চাও, ঢাকো, কিন্তু আর ঢাকা ঢাকি করে বিশেষ সুবিধে হবে কি? এমন সময় কামরা এসে উঠল, অরুণ। প্রথমেই লোকটার সঙ্গে তার চোখাচোখি হতেই সে বলল, আরে দিনদা যে, পটনা থেকে আজ লম্বা দৌড় মেরেছেন দেখছি। দিনদা বলল, এই যে এসো এসো, বর্তমানে কি করতে এসেছো? নিমন্ত্রণ রক্ষা করতে। প্রশান্তর শরীরের মধ্যে তার আত্মা তখন নাচ করছে। যেখানে অরুণ সেখানেই দিনু ডাকাত, এবং যেখানেই দিনু সেখানেই অরুণ। এখানে অরুণের আকস্মিক আবির্ভাবের আর কোনো মানে হয় না। হ্যাঁ, এইবারে অরুণও যেন তার জালের ভেতরে ঢুকি ঢুকি করছে। তা করবেই তো, যতই চতুর চূড়ামণি হও, ফাঁকের ঘরে পা ফেলে ফেলে চিরদিন কি কাটানো যায়? লোকটার সম্বন্ধে যা কিছু সন্দেহ ছিল, অরুণের আবির্ভাবে প্রায় তার সবটাই পাতলা হয়ে গেল রোদের ছোঁয়ায় কুয়াশার মতো। প্রথমত, এই লোকটা আর অরুণ পরস্পরের সঙ্গে সুপরিচিত। দ্বিতীয়ত, এর নাম দিনদা, যা দিনবন্ধুরই সংক্ষিপ্ত রূপ ছাড়া আর কি হতে পারে? দৈবগতিকেও কখনো এমন যোগাযোগ সম্ভব নয়। নিশ্চয়ই অরুণের সঙ্গে আগে থাকতেই একটা কিছু বন্দোবস্ত ছিল। প্রশান্ত একসঙ্গে সব প্রমাণ ভালো করে নেড়েচেড়ে মনের মধ্যে দেখতে লাগল। এক নম্বর, ওই লোকটার চেহারার সঙ্গে মানিকচাঁদের বর্ণনা হুবহু, না হুবহু নয়, প্রায় হুবহু মিলে যায়। দু নম্বর, দিনুর যেদিনে যে ট্রেনে পাটনা থেকে কলকাতায় ফেরবার কথা, ওই লোকটাও ঠিক সেই দিন আর সেই ট্রেনে কলকাতায় আসছে। তিন নম্বর, কামরায় বসে দিনুর পক্ষ সমর্থন করবার জন্য লোকটা যথেষ্ট উৎসাহ দেখিয়েছে। অবশ্য প্রশান্ত যে সেই কামরাতেই বিদ্যমান এটা টের পেলে সে বোধহয় কোনো উৎসাহই দেখাতো না। চার নম্বর, অরুণেরও ঠিক এই ট্রেনেরই এই কামরায় আগমন। পাঁচ নম্বর, এরা দুজনেই দুজনের বন্ধু, কারণ অরুণ একে দাদা সম্বোধন করেছে। ছ নম্বর, অরুণ একে ডাকলো দিনদা বলে, যা দিনবন্ধুরই অপভ্রংশ। এ একটা মস্ত প্রমাণ। প্রমাণগুলোকে একে একে সে মনের দাঁড়িপাল্লায় ওজন করছে। এমন সময় অরুণও তাকে দেখতে পেল। সে বলে উঠল, আরে এ কামরার ভেতরে দেখছি আমার বন্ধু সভা বসেছে, এদিকে দিনদা, ওদিকে প্রশান্তবাবু, ব্যাপার কি? প্রশান্ত অরুণের এই আত্মীয়তা স্থাপনের চেষ্টাটা পছন্দ করল না। ভারী কিচালে সংক্ষিপ্ত জবাব দিল, কলকাতায় ফিরছি। অরুণ ফিক করে হেসে বলল, আহা, সে তো ফিরবেনই, আমরা হচ্ছি শহুরে পতঙ্গ, আর আমাদের কাছে কলকাতা হচ্ছে জ্বলন্ত অগ্নিপ্রাসাদ। ওখানে না ছুটলে আমাদের যে অগ্নিমান্দ হয় ও কথা জানতে চাইছি না। তবে বলি, আজ আবার কার পিছনে? মানে নতুন কোনো হরিণের সন্ধান পেয়েছেন নাকি? হরিণ? হ্যাঁ হ্যাঁ, হরিণ। আপনারা হচ্ছেন বাঘ জাতীয় বন্য জীব, হরিণের মাংস না হলে তো চলে না। শুকনো হেসে ঠাট্টার ছলে প্রশ্নটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে প্রশান্ত বলল, হ্যাঁ, আপনি দেখছি উপমা দেওয়ার সম্রাট, দুহাতে শুধু উপমাই দিয়ে যান, বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল। সেই অবস্থাতেই তার সতর্ক কান শুনতে পেল, হরি নামের যুবকটি চাপা গলায় অরুণকে জিজ্ঞাসা করছে, মশাই? অরুণ বলল, ডিটেকটিভ। দিনদা নিচু গলায় বলল, আজ উনি আমার পেছনে আঠার মতো লেপটে আছেন, তাই নাকি? হ্যাঁ, আমি উঠলে উনি ব্যস্ত হয়ে উঠে দাঁড়ান, আমি বসলে উনি নিশ্চিন্ত হয়ে বসে পড়েন, আমি বাইরে বেরোলে উনি পেছন পেছন যান, আমি সীতাভোগ কিনলে উনিও নগদ দামে সীতাভোগ কিনেন। এখনও পরীক্ষা করে দেখিনি, তবে আমার দৃঢ় বিশ্বাস আমি খাবি খেলে উনি খাবি খেতে বাধ্য হবেন। হরি খিলখিল করে উচ্চস্বরে হেসে উঠল, কিন্তু গলা নামিয়ে বলল, পুলিশেরা কি পুলিশ? সুরেন নামের যুবকটি জিজ্ঞাসা করল,
তোমার নাম কি? অরুণ বলল, প্রশান্ত মজুমদার। হরি বলল, উনি সেই সুবিখ্যাত দিনু ডাকাতের বন্ধু কুবিখ্যাত অশান্ত মজুমদার। চারিদিকে জাগল কৌতুকপূর্ণ দৃষ্টি বিনিময়ের সঙ্গে চাপা গলায় টিটকিরির গিটকিরি। রুদ্ধ ক্রোধে ও আক্রোশে প্রশান্তের বুকটা টনটন করে উঠল। হরি নামের যুবকটির কর্ণযুগল আচ্ছা করে মর্দন করে দেবার জন্যে তার হাত দুটো যেন নিষ্পিষ করতে লাগলো। কিন্তু এখানে একটা প্রচণ্ড দৃশ্যের অবতারণা করে সব পণ্ড করবার ভরসা তার হলো না। সেই গোলে হরি বলে দুই ডানা মেলে পাখি যদি ফাঁকি দেয়। দিনুর পিছনে ছুটে বরাবরই ঘাটের কাছে এসে ডুবেছে তার নৌকা। বারংবারই দিনু এসেছে তার নাগালের মধ্যে, কিন্তু শেষ ছো মারতে গিয়ে তাকে আর ছুঁতে পারেনি। দিনু আলেয়ার চেয়ে কাছে আসে, কিন্তু হাত বাড়ালেই আলেয়ার চেয়েও দূরে পালায়। আজ আর সে অনুতাপ বাত্ত ভর্ৎসনা করবার কোনো পথই খোলা রাখবে না সে। আজ তার একমাত্র কর্তব্য হচ্ছে ওই লোকটাকে চোখে চোখে রাখা। আজ প্রশান্তকে ধরো, মারো, গালি দাও, ঠাট্টা করো, সে কিন্তু এখানেই বৈদ্যনাথের পাথুরে ষাঁড়ের মতন নট নরঞ্জরণ নট কিচ্ছু হয়ে থাকবে। তারপর তারপর হাওড়া স্টেশনে গাড়ি থামলেই তার সমস্ত কর্তব্য খতম। সেখানে আছেন বড় সাহেব, আছে পুলিশের পাহারা, সব দায়িত্ব উপরওয়ালার ঘাড়ে চাপিয়ে সে হবে একেবারে নিশ্চিন্ত। অরুণ বলল, প্রশান্তবাবু, আপনার মুখখানা আজ রকম মারাত্মক বলে মনে হচ্ছে কেন? প্রশান্ত মিষ্টি হাসি হেসে বলল, হ্যাঁ তাই নাকি, আপনার কবির চোখ নতুন কত কি দেখতে পায়। অরুণ আবার জিজ্ঞাসা করল, সেদিনকার সেই মুচিটার কোনো পাত্তা পেলেন নাকি? না, এখনও তাকে দরকার হয়নি, যেদিন জুতো সেলাই করাবো সেদিন তার খোঁজ নেব। কিন্তু কামরার অনেক লোক তখন মুখ টিপে হাসতে শুরু করেছে। খবরের কাগজে বোধহয় তারা পড়েছে মুচি ও অদৃশ্য মানুষের কাহিনী। শেষ পর্যন্ত হাওড়া স্টেশন এলো। প্রশান্তর মনে হলো এতক্ষণ নরক ভোগের পর সে এইবার স্বর্গে এলো। দিনুদা গাড়ি থেকে নেমে এরপর কুলি ডাকল। সঙ্গে সঙ্গে পশ্চাৎবর্তী অনুগত ছায়ার মতো নামল প্রশান্ত। এত কাছাকাছি দাঁড়িয়ে রইল যে হাত বাড়ালেই শিকার হবে হস্তগত। লোকটা মুখ ফিরিয়ে প্রশান্তকে দেখল, বিরক্ত স্বরে বলল, মশাই, যদি আর একটু কম ঘনিষ্ঠ হন তাহলে খুশি হব। প্রশান্ত দাঁত বার করে নির্লজ্জ হাসি হাসল, মুখে কিছু বলল না। পিছনে রোল উঠল, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। সঙ্গে মেয়ে গলায় কান্না। অর্জুন দাস আগরওয়ালার শবদেহ নিয়ে মারোয়াড়িরা চলে গেল। এমন সময় বড় সাহেব এসে হাজির, সঙ্গে একদল পুলিশের লোক। দিনুদার দৃষ্টি হল সচকিত, সে তাড়াতাড়ি অগ্রসর হতে গেল। প্রশান্ত তার সামনে গিয়ে দাঁড়াল। দিনুদা বলল, অচ্চারণ, আপনার মতো অসভ্য লোক আমি আর দেখিনি। আপনার নাম কি? দিনুদা ক্রুদ্ধস্বরে বলল, বলবো না। প্রশান্ত বলল, নাম বলুন আর নাই বলুন, আপাতত আমার সঙ্গে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। কেন, আমাকে কি গ্রেপ্তার করতে চান? তাহলে পরোয়ানা কই? আপাতত আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে না, খালি আমাদের সঙ্গে আসতে বলা হচ্ছে। আমি যদি না যাই? যেতে আপনাকে হবেই। এ কি অত্যাচার! এমন সময় একদল হিন্দুস্তানি সেইখানে এসে দাঁড়ালো। তারা হচ্ছে পাটনা স্টেশনের সেই দল প্রশান্ত যাদের মধ্যে লক্ষ্য করেছিল কলকাতার তিনজন পুরাতন পাপিকে। তাদের ভিতর থেকে একজন পালোয়ানের মতো লোক বেরিয়ে এসে শুধল, আকে হাইসা দিনা বাবু, পুলিশের পাল্লায় পড়েছি। প্রশান্ত বড় সাহেবের কানে কানে বলল, স্যার নাম শুনলেন তো, দিনা বাবু, ওগুলো হচ্ছে গুন্ডা, দিনুর দলের লোক। বড় সাহেব ভিড় সরাবার হুকুম দিলেন। প্রশান্ত বলল, দিনু বাবু, এখানে দাঁড়িয়ে অপদস্থ হবেন না আমার সঙ্গে আসবেন? বেশ চলুন। অরুণ একটু দূরে দাঁড়িয়ে ভয়ানক হতভম্বের মতো দৃশ্যটা দেখছিল। প্রশান্ত আবার বড় সাহেবের কানে কানে বলল, স্যার ওই হচ্ছে দিনুর বন্ধু অরুণ, ওকেও কি এই সঙ্গে নিয়ে যাব? বড় সাহেব চোখ ফিরিয়ে অরুণকে একবার দেখে নিয়ে বললেন, ওর বিরুদ্ধে নতুন কোনো প্রমাণ পেয়েছ? না স্যার। তবে থাক,
ওর কথা পরে ভাবা যাবে। অরুণ বুঝল এবার শনির দৃষ্টি পড়েছে তারই উপরে। সে কেমন অস্বস্তি বোধ করল। আস্তে আস্তে পা চালিয়ে দিল অন্যদিকে। পরদিন বিকেলে একটা চিঠি প্রশান্তের হাতে এলো। তাতে লেখা, শ্রীমান প্রশান্ত মজুমদার, সমীপেশু। ভায়া, পাটনার ডাক্তার দীনদয়াল দত্তকে তুমি দীনবন্ধু বলে চালিয়ে দিতে ও ধরে রাখতে পারলে না বলে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। তুমি তো আমার চেহারার বর্ণনা মানিকচাঁদের মুখে পেয়েছ, তাহলে তোমার ভ্রম সংশোধনের জন্য শুনে রাখো, দীনবন্ধুর আসল চেহারার বর্ণনা দুর্লভ। কারণ আমি এক এক অভিযানে এক এক নতুন ছদ্মবেশ ধরে তারপর বেরোই। আমি পাটনায় ছিলাম না, ছিলাম মোগল সরাইয়ে, তবে চিঠিটা ডাকে দেওয়া হয়েছিল পাটনা থেকেই। এ সাবধানতা অবলম্বন করা হয়েছিল তোমাদের কৃপা দৃষ্টি থেকে অব্যাহতি লাভের জন্যই। আর আমার পাঠানো চিঠিটা যে তোমাদের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয়নি, যথাসময়ে টেলিগ্রামে সে গুপ্ত কথাও আমি জানতে পেরেছিলাম। কিন্তু তোমরা বোধহয় এখনও আবিষ্কার করতে পারোনি যে আমি তোমাদের সঙ্গেই কলকাতায় এসে উপস্থিত হয়েছি কি না। অর্জুন দাস আগরওয়াল বলে কলকাতায় কেউ আছে কি না আমি জানি না, কিন্তু তারই নাম ধারণ করে খাটিয়ার উপরে মৃতদেহের মতন শুয়ে আমার জীবন্ত দেহ কলকাতা শহরে প্রবেশ করেছে। পুলিশের চীনের প্রাচীর কখন কোথায় কেমন করে ভেদ করতে হয় তোমাদের চেয়ে সে জ্ঞান আছে আমার বেশি মাত্রায়। হাওড়া স্টেশনে খাটে শুয়ে আমি যখন তোমাদের পাশ দিয়ে আসছিলাম, তখন তোমার শ্রীমুখের বচনামৃত পর্যন্ত আমার কর্ণগোচর হয়েছে। চেষ্টা করো, আরও চেষ্টা করো। চেষ্টা ও সাধনার দ্বারা ভগবানও ধরা দেন, আমিই বা তোমার হাতে ধরা দেব না কেন। চাঙ্গা হও, চেষ্টা করো। ইতি দীনবন্ধু।